তো সুপ্রভাত বন্ধুরা, দেখো আমি এখন গুলিয়ে নিচ্ছি একটু শরবত। এর মধ্যে দিয়েছি নুন, চিনি আর অল্প একটু হানি লেবুর রস। তো এই দিয়ে এখন আমি শরবতটা গোলাচ্ছি। তো আমি একার জন্য শরবতটা গোলাচ্ছি, কারণ মেয়েরা তো খাওয়া দাওয়া করে একদম পড়তে চলে গেছে, ওরা দুধ দিয়ে খেয়ে গেছে আর কি, দুধ রুটি খেয়ে গেছে। তো এখন আমি নিজের জন্যই গোলাচ্ছিলাম, তো আমার বর বললো এসে দাও আমি খাবো। তো ও প্রথমে না বলেছিল, তারপর বলল না খাবো দাও, তো তার জন্য ওকে দিয়ে দিলাম। আর ও কিন্তু কিন্তু করছিল, কারণ ওর অ্যাসিডিটির একটু ধাঁধ আছে সেই কারণের জন্য। তো যাই হোক, এখন শরবতটা গোলা হয়ে গেছে, এখন ও খেয়ে নেবে, তারপরে আমি নিজের জন্য গোলাবো আবার। তো শরবত টরবত খেয়ে দেখো আমি আবার চলে এসেছি ওপরে, ডিবের নিচে যে ডিবে থাকে সেই ডিবে চিনি আর কি ফুরিয়ে গেছে। তো এখানে যেহেতু আমার ভুসিমাল দোকান, তোমরা তো সবাই জানো এটা আমার ভুসিমাল দোকান, তো আমার ভুসিমাল দোকান থেকে অল্প একটু চিনি আনতে এসেছি। আর দেখো চিনির দানাগুলো পড়ে গেছে, যেন এক একটা বড় বড় মুড়ি পড়ে আছে এরকম মনে হচ্ছে। আর চিনির দানাগুলো প্রচুর বড় বড়, এক মুঠো চিনি ভিজতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। তো এখন চিনিটা গুছিয়ে নিলাম, এবার গুছিয়ে নেব বিছানাপত্র, মানে আজকে তো বিছানাপত্র গোছানো হয়নি, নিচে ছিলাম। তো দেখো এখন আমি বিছানাপত্রটা গোছাবো। তার আগে দেখলাম কি, ক্যান্ডিসের পর্দাটা এলোমেলো হয়ে আছে, মানে লাইলন দড়ির ওপরে দেওয়া থাকে, আর শাড়িটাও যেহেতু মানে আর কি সিনথেটিক, মানে হড়কে হড়কে চলে আসছে। এমনিতে সেলাই মারা আছে, কিন্তু তাও হড়কে হড়কে চলে আসছে। তো যাই হোক, ওটাকে এখন টেনে ভালো করে ঠিক করে দিলাম। আর এই দুটো পুতুল আমার মেয়েরা নিয়ে শোয় রোজ রাত্রিতে। তো ছোটো মেয়ে নিয়ে শুয়েছিলো এখানে, আর বড়ো মেয়ে নিয়ে চলে গেছিলো ওর ঠাকুমার কাছে। তো এনে সাইডে রেখে দিয়েছে, আর ওরটা সাইডে পড়েছিল। এখন চলো বিছানাপত্রটা গুছিয়ে নিই ভালোভাবে, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি।
তো তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে কি কি কাজ করলাম, তেমন কিছুই করিনি, শুধু মেয়েদেরকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠালাম, তারপর শরবত খেলাম, ওপরে এসে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে বসে পড়লাম। তো আজকে সকাল সকালে একটু দেরি করে উঠেছি, তাড়াতাড়ি উঠলে ভালো হতো বোধ হয়, কারণ আজকে এক্সট্রা অনেকগুলো কাজ রয়েছে। যেমন আজকে ঘুগনি বানাতে হবে, কারণ আমাদের যে বাড়ির কাকিমা ওনার মেয়ের বাড়িতে আর কি মিস্ত্রি লেগেছে, তো মেয়ে তো নেই বাড়িতে, ও রয়েছে উড়িষ্যায়, তো তার জন্য কাকিমাকে সবকিছু কাজ সামলাতে হবে। তো কাকিমা সেখানে গেছে মিস্ত্রিদের কাছে, তো আমাকে বলেছে আজকে রান্নাটা করে দিতে, মিস্ত্রিরাও খাবে আমরাও খাবো সবাই মিলে খাবো, তো তার জন্য রান্না বান্নাটা আমাকে করতে বলেছে। তো তার জন্য হচ্ছে অনেকটা সময়ের প্রয়োজন, বাড়ির লোক খাওয়া আর অন্যান্য লোকজন খাওয়া সেটা একটা মানে আলাদা ব্যাপার। তো তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে, তার মধ্যে তোমাদেরকেও মানে তোমাদের সাথেও কথা বলতে হবে, তোমাদেরকেও শেয়ার করতে হবে আমার ভিডিও। তো তার জন্য ভাবলাম দেরি আর করবো না, তো সকাল সকাল তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন কটা বাজে প্রায়? এখন বাজে 8:08, আর এখনই আমার ইন্ট্রোটা আমি সেরে নিচ্ছি, কারণ উপরে তো আর আসবো না, আর নিচে যেহেতু অনেকটা মানে নিচে জানো তো, তোমাদেরকে আমি সবসময় বলি যে নিচে সবসময় লোকজন থাকে, আর ইন্ট্রো করাটা সবসময় সম্ভব হয় না, চেঁচামেচি করে সবাই, তো তার জন্য ভাবলাম এখানে ইন্ট্রোটা সেরে নিই, তারপর যা হয় নিচে দেখা যাবে। আর এখন আমি বাইরে বসে চেয়ার টেবিলে বসে হচ্ছে ইন্ট্রোটা করছি, তো আগে ইন্ট্রো করতাম ঘরে, এখন চেয়ার টেবিল হয়েছে মানে মোটামুটি বসে বেশ ভালোই লাগে এখানে ইন্ট্রোটা করতে, তো তার জন্য ভাবলাম যে এখানে বসে ইন্ট্রোটা সেরে নিই। আর এখন অবধি চা ফা কিছুই খাওয়া হয়নি, নিচে গিয়ে চা খাবো, আমার বর গিয়েছিল, আমার মেয়ে সরি বড় বলবো না, তোমাদের দাদা ভাই গেছিল হচ্ছে আমার মেয়েদেরকে পড়তে দিতে, তো ও চলেও এসছে আর ও ব্রাশ করছে, গিয়ে এবারে চাটা করব আর ঘুগনি ফুগনি সব কিছু জোগাড় করতে হবে। আর তোমরা তো দেখলে কতগুলো জামা কাপড় ওখানে বয়ে নিয়ে গেলাম, তো জামা কাপড়গুলো ভেজাবো, বাসন মাজবো, জল আসলে জল ভরবো, কোন দিকে কি সামলাবো আমি নিজেও জানি না। তার মধ্যে এখন একটা ব্লগ মানে এডিট করতে হবে, কারণ আগের দিন তো তোমরা দেখতেই পেলে আমি বাপের বাড়িতে ছিলাম, তো আর বাপের বাড়িতে থেকে তোমাদেরকে তো আগেই বলেছি একটা আলসেমি ভাব কাজ করে, তার জন্য আগে দুটো ভিডিও এডিট করে রেখেছিলাম, আর আজকে আবার ভিডিও এডিট করতে বসবো, তো তার জন্য অনেকটা হচ্ছে সময়েরও প্রয়োজন। এডিট করলে তো আর হচ্ছে কাজের মধ্যে দিয়ে করা যায় না, ভিডিও করলে তবু ক্যামেরা অন রেখে ভিডিও করতে করতে অনেক কাজ করা যায়, কিন্তু এডিট করতে করতে কাজ করাটা ইম্পসিবল। তো তার জন্য হচ্ছে একটু সময় রাখতে হবে আমার হাতে এই কাজগুলো সারার পর। আমার বর যেহেতু ঘুগনি বানাতে ভালো পারে, মানে তোমাদের দাদা ভাই, তো ওকে বলবো তুমি বানিয়ে ফেলো, তো ওকে ওকে বলতে লাগে না, যদিও ও নিজেই করতে চায়, তো সেটাই করব আজকে, তো বলবো যে তুমি করে নাও আর আমি ভিডিওটা এডিট করে নিই। তো চলো, অনেক বকবক করে ফেললাম, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা। তো বন্ধুরা দেখো আমি নিচে চলে এসেছি, আর এসে আমি বানিয়ে নিয়েছি দুধ চা, অন্যান্য দিন আমি র চা বানাই, কিন্তু আজকে দেখলাম যে কিছুটা দুধ বেঁচে রয়েছে মেয়েরা খাওয়ার পর, তো ভাবলাম সেই ফুটিয়ে রাখতে হবে, তার চেয়ে একটু বানিয়েই নিই দুধ চা, খেয়েই দেখি, কারণ কি এখন মানে আর কি এমন হয়ে গেছে দুধ চা খেলে যেন সহ্যই হয় না, তবু আজকে বানিয়ে ফেললাম, শক্ত যাই বলো দুধ চা খেতে, তো তার জন্য বানিয়ে ফেলেছি। আর এইখানে মানে ডিবেতে বিস্কুট ফুরিয়ে গেছে, তার জন্য ভাবলাম ক্রিম কেক আর বিস্কুটটা আজকে ঢালি, প্যাকেটটা হয়তো দেখতে সুন্দর কিন্তু বিস্কুটটা খেতে অতটাও সুন্দর না, খাওয়ার পরে বুঝতে পারলাম সেটা। আর বিস্কুট রোজই পাল্টে পাল্টে ঢালি, কারণ হচ্ছে একরকম একঘেয়েমি বিস্কুট খেতে ইচ্ছে করে না, মানে কোনো দিন মারি, কোনো দিন ক্রিম ক্রেকার, কোনো দিন নোনতা, এইরকমভাবে পাল্টে পাল্টে বিস্কুট ঢাললে মানে ভালো লাগে, বিস্কুটের স্বাদগুলো ভালো লাগে খেতে, নাহলে একঘেয়েমি একই টাইপের খেতে ইচ্ছে করে না। আর আমার মানে কি বলবো, মিষ্টি বিস্কুটের থেকে যেন নোনতা বেশি ভালো লাগে, আর মিষ্টি বিস্কুট বলতে সুগার ফ্রির একটা চিনি ছড়ানো বিস্কুট হয়, তো সেটাও বেশ খেতে বেশ ভালো লাগে, তো সেটা ভালো লাগে, টোস্ট ফোস্ট এগুলো দিয়েও চা খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমার বরকে দিয়ে দিলাম চা আর আমিও নিলাম
আমিও মানে বিস্কুটটা ঢেলে চা খেতে বসে গেছি। তো চলো চাটা খাওয়া সেরে নিই, তারপর এখনো অনেক কাজ পড়ে আছে, মানে জল টল ভরতে হবে, স্নান করতে হবে। তো বন্ধুরা আমার স্নান টান সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। এই যে জামা কাপড় কাচা আর জুতা ধুয়েছি, দেখো এই যে জুতাটা পরিষ্কার করলে আমার সত্যি পেটের ভাত হজম হয়, মানে কোথা থেকে এলে জুতা টুতা পরিষ্কার করে একদম তুলে রাখি, আবার কোথাও গেলে ওটা পড়ে যাই, এরকম আর কি। জামা কাপড়ও কেচে নিয়েছি, স্নানও করে নিয়েছি, সবকিছু কমপ্লিট। আর ওইদিকে আমার বর হচ্ছে ঘুগনি বানাচ্ছে, তো ওইদিকে ঘুগনিটা বানাচ্ছে। আমি ওকে আর কি ওই লঙ্কা হলুদ এইসব বের করে দিলাম, না হলে আবার ও ঠেকাঠেকি করে। ওই জন্য আর প্রচন্ড মেঘ উঠেছে বাইরে, তোমার জামা কাপড়টা মেলেনি, আর জামা কাপড়টা মেলেনি, তারপর তোমাদেরকে দেখাবো কতটা মেঘ হয়েছে। মানে ঘুগনিটা হয়ে গেলে মোটামুটি উনুনে চাপা দিতে হবে যা দেখা যাচ্ছে, নাহলে বৃষ্টি চলে আসবে আর ভিজে যাবো। আমি তো স্নান টান করে নিয়েছি আর রিস্ক নেবো না বৃষ্টিতে ভেজার, এমনিতেই আমার জানি না কেন অ্যালার্জি থেকে ঠান্ডার ধার চলে এসছে নাকি। যাই হোক এখন তাড়াতাড়ি করে সিঁদুরটা লাগিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো মেলেনি, তো চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা মেঘ ঘটেছে। তো বন্ধুরা আমি রেডি, আর আমার জামা কাপড় মেলাও সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো চারিদিকে জামা কাপড় মেলে চারিদিকটা। তো যাই হোক, তো আজকে কি বলতো, আজকে মানে এত জল খেয়েছি, এত ডাক্তার বলছে আমাকে 5 লিটার করে সারাদিনে জল খেতে, 5 লিটার করে জল মানে কি করে খায় মানুষ আমি ভেবে পাই না, আমার তো পেট ফেটে যাওয়ার খাপ। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো বলছিলাম না যে আমাদের এখানে কতটা মেঘ গড়েছে, তো তোমাদেরকে দেখাই চলো। কতটা বলতে খুব বেশি পরিমাণ না, ঠিক আছে, কিন্তু রান্না বান্নার টাইমে যদি এরকম বৃষ্টি আছে কিরকম খারাপ লাগে বলো, তার জন্য দেখাই চলো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি নিচে, তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম পরিমাণ মেঘ হয়েছে। তো ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মোটামুটি ভালোই মেঘ গড়েছে। এরকম দেখে মনে হচ্ছে এখন বাজে প্রায় বেলা 9:30-10 বাজতে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন এসবে সকাল 6 বাজে, 6টাও না আরও বেশি ভোর, কারণ এখন তো গরমকালের বেলা 6টাকে রোদ উঠে যায়। আর এইদিকে আমার বর দেখছিলাম, ভিডিও করছিলাম, তো এদিকে দেখো আমি খেতে বসে গেছিলাম, মানে আমাকে খিদে লাগছিল আর পেটটা গোলাচ্ছিল খালি পেটে অনেক জল খেয়ে নিয়েছি বলে। আর এদিকে মেয়েরা আসতে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি, মানে এই যে মুড়ির মধ্যে ঘুগনি দিয়ে দিয়েছি, আর আগের দিনে চপ ছিল ফ্রিজে ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি, তো ওদেরকে জিজ্ঞাসা করেছি ওরা চপ দিয়ে খাবে কি না, কারণ ঝাল তো। তো ওই দেখো ওইদিকে ওরা এসে একটা পাখির কাছে বসে বসে পাখি দেখছে। তো চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। তো বন্ধুরা দেখো এই পাখিটাকে দেখতে পাচ্ছ, এই পাখিটার নাম আসলে কি আমি জানি না, সবাই বলছে বনি পাখি। তো এই পাখিটাকে আমাদের একটা গাছের মানে নারকেল গাছের ফোকর থেকে ধরা হয়েছে, আমি বাড়িতে ছিলাম না, মানে বাপের বাড়িতে যখন ছিলাম তখন এই পাখিটাকে ধরেছে। তো এসে কালকে দেখলাম যে পাখিটাকে ধরেছে, তো যেহেতু কালকে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ একটু পরেই আমার একটা ভাসুর ওই পাখিটাকে নিয়ে চলে যাবে, কারণ ওদের বাড়িতে আর একটা এরকম ধরনের পাখি আছে, তো জুটি পেলে ভালো থাকবে। আর এই পাখিটা এখন অনেক ছোট্ট, উড়তে পারে না, বাবা মাকে ছেড়ে আছে যেহেতু, তো ওর তো একা একা থাকতে মন খারাপ করবে, তো তার জন্য আমাদের বাড়ির থেকে মানে আমার ননদ ওই ভাসুর পোটাকে দিয়ে দেবে। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো পাখিটা দেখছো কীরকমভাবে হাঁ করছে, আর যদিন ছিল আমার ননদই ওর যত্ন করেছে মোটামুটি। তো বন্ধুরা এখন বাজে বেলা 12, আর দেখো পুরো মেঘ করে এসছে, আর ওইদিকে হচ্ছে উনুনে লাতা হাতা সব দিয়ে দিয়েছি, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটা মানে ঠিক টাইমেই আসছে, রান্নাও শেষ আর বৃষ্টিও আসছে। দেখো পুরো মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই, মানে আজকে সব কিছু শেয়ার করতে পারিনি, তো চলো একবার দেখিয়ে নিই।
তো বন্ধুরা দেখো, এটা আছে মাছের তেলটা যে বেরিয়েছিল, সেই তেলটা বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, আর এখানে রয়েছে করলা আর টমেটো দিয়ে ডাল, আর এখানে আছে পটল আলুর দম। তো ডাল হয়েছে যেহেতু তার জন্য মানে কষা কষা হয়েছে পটল আলুর তরকারিটা, আর এই যে এখানে আছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, মানে ওই যে লাইলেন্টিকা মাছ হয় না, তো সেই মাছের সর্ষে বাটা। তো এই হচ্ছে আজকে রেসিপি, তেমন কিছু হয়নি, তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো একটু পরে সবাই খাওয়া দাওয়া করবো, এখন সবাই স্নান টান করছে। তো দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড মেঘ করে বৃষ্টি এসছে, তো তোমরা তো মেঘের গর্জন শুনতেই পাচ্ছ, কি হারে বৃষ্টিটা হচ্ছে এখানে। দেখো মানে জাস্ট অসাধারণ লাগছে একদম দেখতে। আর এইদিকে দেখো মেয়েরা বসছে পড়তে, কারণ ওদের টিউশনের কিছু পড়া আছে, তো সেগুলোই কমপ্লিট করছে। হয়নি পড়ে তো, হাওয়া দিচ্ছে, ঝাপটা দিচ্ছে। আর এইখানে দেখো এই যে হরিণ, বাঘ, বিড়াল, এইগুলো হচ্ছে মানে কাকিমাদের, মানে যেই বললাম না ননদদের ঘরটা রিপেয়ারিং হচ্ছে, তো সেখান থেকে নিয়ে এসেছে, তাদের বাড়িতে ছিল এটা, তো যেহেতু বাড়ি সমেত বিক্রি করে দিয়েছে, তো বাড়ির মধ্যে এইগুলো পাওয়া গেছে, আর আমার মেয়েরা এগুলো নিয়ে এসছে, আর ফটো পাওয়া গেছে। তো এইগুলোকে এখন আমি আমার ঘরে সাজিয়ে রাখবো, তার জন্য মেয়েদেরকে বললাম ওপরে নিয়ে যা, তো ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি, দারুণ লাগছে দেখতে। এইগুলো এমনিতে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে, তাই না? ভালোই হয়েছে, বেশ সাজিয়ে রাখবো, দেখতেও সুন্দর লাগছে। আচ্ছা, তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে আর বর্ষাকাল, মানে বাইরে বেরোনোর জন্য ছাতার প্রয়োজন, তো কালকে আমি হচ্ছে কিছু মানে দুটো ছাতা কিনে এনেছি, তো সেটা তো আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কি মানে যখন মানে কি বলবো, বাপের বাড়ি থেকে বেরোনোর আগেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম কালকে, তার জন্য তোমাদের সঙ্গে কালকে শেয়ার করিনি, আজকে দেখাবো যে কিরকম ছাতা কিনেছি। তো চলো একটু দেখাই তোমাদেরকে কেমন কেমন ছাতা কিনেছি, আর কিনেছি দুটো ক্লিপ, ওই মানে দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, তো এই হচ্ছে দুটো ছাতা, এটা হচ্ছে একটা কেসি পালের ছাতা, এই ছাতাটা মানে অনেক বড়, আর যেহেতু মানে অনেক বড় ছাতাটা, মানে আমরা তিনজন ভালোভাবে যাব এরকম দেখে ছাতাটা নিয়েছি। আমরেলা আমরেলা, ওই নতুন খানটা যে ওটা হচ্ছে আমরেলা আমরেলা। এটা একটা গেল, তো বড় দেখেই নিয়েছে এটা, কারণ মেয়েদেরকে পড়তে টড়তে দিতে গেছে, তখন মানে তিনজনে ছাতা নিয়ে গেলে ওদের হাত ধরবো না কি করবো ভেবে পাই না, তার জন্য একটা বড় দেখেই নিয়েছি, যাতে করে দুটো বাচ্চা নিয়ে যাওয়া যায়। আর এমনিতে ওদের ছোট ছোট ছাতা আছে, আমার মা ওদের জন্মদিনে দিয়েছিল, আর এমনি ব্যাস কারেন্ট চলে গেল, এমনি একটা নর্মাল নিয়েছি, এই যে অন্ধকার করে এসছে, দেখতে পাচ্ছ কিনা কি জানি, এই হচ্ছে নিয়েছি। আর নিয়েছে এই দুটো ক্লিপ, মানে লাইলনের ক্লিপ, এগুলো পড়ে গেলেও ভাঙবে না, ফিকে দিলেও ভাঙবে না, শুধু এই ক্লিপটা যতক্ষণ না নষ্ট হচ্ছে। তো এই দুটো 35 টাকা নিয়েছে, মানে দুটো নিয়েছি বলে তাই একটু কমে দিয়েছে আর কি, এই দুটো নিয়েছি।
তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:45 মতো। তো এই যে দেখো, এখানে ম্যাগি বানাচ্ছি, কারণ মেয়েরা খেয়ে পড়তে যাবে। তো ভাবটা লেগে ক্যামেরা আবছা হয়ে গেল, তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। মানে সেই যা লাস্ট ভিডিও করেছিলাম, এন্ডটাও করা হয়নি, তো ভাবলাম এখনই এন্ডটা করে দিই, কারণ আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে, ওরা পড়তে যাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি একটা নেক্সট ভিডিও নিয়ে। যারা এখনও আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা।